সমান কোয়ারেন্টাইনে থাকবেন এখানে। এখন তাদের খাওয়া দাওয়ার একটি বিষয় রয়েছে, তারা তাদের নিজস্ব ব্যবস্থাপনা এখানে খাওয়া দাওয়া করবেন। এখানে আমরা বন্দর কর্তৃপক্ষকে অনুরোধ করেছি যে লঞ্চে সার্বক্ষণিকভাবে বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করার জন্য, এবং এটি এই বিদ্যুৎ ব্যবস্থা ইতিমধ্যে ভাসমান কোয়ারেন্টাইন হিসেবে এই লঞ্চে নিশ্চিত করা হয়েছে। ভাসমান কোয়ারেন্টাইন ইউনিটের যে কনসেপ্ট, এটা খুবই ইনোভেটিভ এবং এটা খুবই কার্যকর, কারণ এটা একটা খুবই চিন্তার বিষয় ছিল। কারণ নারায়ণগঞ্জ থেকে আসা লোকগুলো কোভিড-19 আমাদের কমিউনিটিতে ছড়িয়ে দিচ্ছে। তো আমি আশা করছি যে আমরা সবাই এটার সাথে যুক্ত, যারা আমাদের একজন ডিপ্লোমা ডাক্তার এখানে থাকবেন, আমরা মনিটর করব, বোর্ড অথরিটিকে বলবো, কেউ যাতে কোনো রকম ফাঁকিঝুঁকি দিয়ে এখান থেকে ভিতরে স্কেপ করতে না পারে। আমরা মূলত এখানে তাদেরকে রাখবো যারা নৌপথে বিভিন্নভাবে জেলায় ঢোকার চেষ্টা করছেন এবং যারা ঝুঁকি সৃষ্টি করতে পারেন। তা আমি মনে করি যে এটা একটা ভালো উদ্যোগ, এবং এই উদ্যোগকে বাস্তবায়নের জন্য যে যে পর্যায়ে আমাদেরকে সহযোগিতা করছেন তাদের প্রত্যেকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।